সুধা নামে একজন এতিম মেয়ে রামনগরের একটি গ্রামে বাস করত। সুধা এতিম ছিল ঠিকই, কিন্তু সে ছিল খুবই পরিশ্রমী, আর সে ছিল খুবই সরল সোজা একটি মেয়ে। গ্রামের কয়েকটি পরিবার তাকে দিয়ে তাদের বাড়ির সমস্ত কাজ করাত। বিনিময়ে সুধাকে শুধু দুবেলা দুমুঠো ভাত খেতে দিত। সুধা সারাদিন কাজকাম করে যখন অবসর হতো, তখন সে নদীর কিনারে পাহাড়ের নিচে আসত। ওই নদীর পাড়ে পাহাড়ের নিচে একটি গাছ ছিল, সে ওই গাছের কাছে বসে অনেকক্ষণ ধরে তার সাথে কথা বলত। এমনই এক দিনের কথা, তখন ছিল গ্রীষ্মকাল, খুবই গরম পড়ছিল। গ্রামের সব বাচ্চারাই আইসক্রিম, কুলফি ও ঠান্ডা জাতীয় জিনিস খাচ্ছিল। ওই দিন গ্রামের চেয়ারম্যানের মেয়ে মোনার জন্মদিন ছিল। মোনা ওই দিন তার গ্রামের সমস্ত ধনী বাচ্চাদেরকে নিয়ে আইসক্রিমের পার্টি করল। ওই সময় সুধাও সেখানে গেল আর মোনাকে বলল, মোনা প্লিজ আমাকে একটি আইসক্রিম দাও না, দেখো আমিও তো তোমার গ্রামেরই মেয়ে, তাই না? এই আইসক্রিম দেখতে কত সুন্দর, আমারও মন চাইছে খুবই এই আইসক্রিম খাওয়ার জন্য, মোনা প্লিজ দাও না। আরে তুমি কি পাগল হয়ে গেছো, এই আইসক্রিম তো শুধু ধনীদের মেয়েরাই খেতে পারে, দেখছো না আইসক্রিমটা দেখতে কত সুন্দর। মোনা শুধু একটি আমাকে দাও, তুমি বিনিময়ে যা চাইবে আমি তাই করে দেব, তোমার সমস্ত কাজ করে দেব, আর কখনো চাইবো না, প্লিজ একটি আইসক্রিম দাও। তোমার মতো ফকিন্নির বাচ্চাকে চেনা আছে, একবার দিলে তুমি বারবার চাইবে, যাও এখান থেকে ভাগো। এসব শুনে সুধা খুবই কষ্ট পেল, সে মন খারাপ করে সে পাহাড়ের নিচে গাছের কাছে চলে আসলো। আজকে সুধা প্রতিদিনের মতো খুশি ছিল না, তার মন ছিল খুবই বেজার। সে গাছকে বলল, দোস্ত গাছ, তোমাকেই বলি আমার মনের কথা, তুমি ছাড়া তো কোনো মানুষ আমার মনের কথা শুনবে না। আমাদের এলাকায় চেয়ারম্যানের মেয়ে আছে না মোনা, ওর জন্মদিন, ওর জন্মদিনে সব ধনী মেয়েদেরকে সে আইসক্রিম খাওয়াচ্ছে, আমারও ইচ্ছে করছে আইসক্রিম খেতে, কিন্তু ও আমাকে বলে দিয়েছে আমার যোগ্যতাই নেই ওই আইসক্রিম খাবার। ও তো ঠিকই বলেছে, আমি যে দুবেলা দুমুঠো ভাত খেতে পাই এই তো আমার ভাগ্য, বাবা মা নেই, এর চেয়ে আর বেশি চাওয়াই তো আমার ঠিক নয়। সুধা গাছের সাথে কথা বলতে বলতে এক সময় ঘুমিয়ে পড়ল। সুধা খুবই গভীর ভাবে ঘুমিয়েছিল, এমন সময় একটি বৃদ্ধ মহিলা তার কাছে আসলো আর বলল, হো বেটি বেটি, তুমি কি ঘুমিয়ে গেছো? বৃদ্ধ মহিলার আওয়াজ শুনে সুধা তড়িঘড়ি করে উঠে পড়ল। কে 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 আপনি? এই গ্রামে সবাই আমাকে কমলা দাদি বলে ডাকে। তাহলে আমি আপনাকে আজ পর্যন্ত এই গ্রামে কেন দেখিনি, আর আপনাকে তো আমি চিনিও না। হ্যাঁ বেটি, তুমি ঠিকই বলেছো, আমি শুধু বছরে একবারই এই গাছের কাছে আসি এই গাছের সাথে কথা বলার জন্য, আর গত 2 বছর হচ্ছে আমি তো আসিনি, এই জন্যই হয়তো বা তুমি আমাকে চেনো না বেটি। সুধা ওই বুড়ি মায়ের কথা কিছুই বুঝতে পারলো না। ওই বৃদ্ধ মহিলা অনেকক্ষণ ধরে ওই গাছের সাথে কথা বলল। এরপরে সুধার সাথেও অনেক কথা হলো। কিছুক্ষণ পরে বৃদ্ধ মহিলা সুধাকে বলল, বেটি অনেকক্ষণ হলো তুমি এখানেই আছো, যাও বাড়িতে যাও, তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষায় বসে আছে, তারা তো চিন্তা করবে, বাড়ি চলে যাও। না না বুড়িমা, এই পৃথিবীতে আমার কেউ নাই, এই গাছই হলো আমার বাবা মা, এই গাছের নিচে আমি থাকি। আরে বেটি এমন করে বলতে নেই, কেউ নেই তো কি হয়েছে, তুমি আমার সাথে চলো। ঠিক আছে দাদি, আমি না হয় আপনার সঙ্গে যাবো, কিন্তু আপনার বাড়ি কোথায়? বেটি আমার বাড়ি হলো নদীর ওই পাশে, ওই যে দেখো দেখা যাচ্ছে। এরপর সুধা ও বুড়িমা একটি নৌকায় উঠল নদী পার করার জন্য। নদী পার হচ্ছিল আর সুধা গুনগুন করে গান গাচ্ছিল। সুধার গান শুনে ওই বৃদ্ধ মহিলা বলল, আরে সুধা বেটি তুমি তো দেখছি গানও গেতে পারো অনেক সুন্দর করে। এভাবে অর্ধেক রাস্তা পার হয়ে গেল, হঠাৎ করে বৃদ্ধ মহিলার চোখ পড়ল একটি আজব গাছের উপরে। সুধা ও সুধা দেখো তো বেটি, ওই দেখো ওটা কিসের গাছ? সুধা দেখতে পেল অনেক সুন্দর একটি গাছ, যেখানে পাতার জায়গায় বিভিন্ন কালারের আইসক্রিম ধরে আছে। আরে দাদি এই গাছে তো দেখছি অনেকগুলো আইসক্রিম ঝুলছে,
আরে আইসক্রিম হচ্ছে সেই আইসক্রিম যেটা আমি মনের হাতে দেখেছিলাম। দাদি অনেকগুলো আইসক্রিম, আমার চোখকে আমি বিশ্বাসই করতে পারছি না, আমি ওগুলো খাবো দাদি। আচ্ছা ঠিক আছে সুধা, চলো আমরা ওখানেই যাই। এরপর সুধা ও বৃদ্ধ মহিলা ওই গাছের কাছে গিয়ে তাদের নাও ঠেকালো। সেখানে পৌঁছে সুধা ওই বৃদ্ধ মহিলাকে বলল, দাদি ও দাদি কতগুলো আইসক্রিম ধরে আছে, আমি সবগুলো আইসক্রিম পেরে এলাকায় নিয়ে যাব, আর সবাইকে দেখাবো আর খাবো, কাউকে দেব না। না বেটি এটা করা ঠিক হবে না, আমার তো মনে হচ্ছে এটা কোনো জাদুর গাছ। এজন্য সুধা আমি বলছি তুমি এই গাছ থেকে শুধু একটি আইসক্রিম পেরে খেয়ে নাও, অতিরিক্ত কোনো কিছু করার চেষ্টা করো না, নইলে আমাদের জীবনের ক্ষতি হয়ে যেতে পারে। আমার শরীরটা খুবই ক্লান্ত লাগছে, আমি একটু বিশ্রাম করি, তুমি যাও ওই গাছ থেকে একটি আইসক্রিম পেরে খেয়ে নাও। আরে বুড়ি দাদি এসব কি বুঝবে, আমি ওই গাছের কাছে গিয়ে অনেকগুলো আইসক্রিম পেরে খাবো আর অনেকগুলো আইসক্রিম নিয়েও যাবো। এই গাছ তো অনেক বড় আর আইসক্রিমও ধরে আছে অনেক, এর মধ্যে থেকে কিছু আইসক্রিম পারলে কিচ্ছু হবে না। সুধা অনেকগুলো আইসক্রিম পেরে নৌকার মধ্যে রাখলো। এদিকে দাদির ঘুম ভেঙে গেল। ওই বৃদ্ধ মহিলা চোখ খুলে যখন দেখলো নৌকার মধ্যে অনেকগুলো আইসক্রিম, তখন সে সুধাকে বলল, আরে সুধা আমি না তোমাকে বললাম তুমি একটি মাত্র আইসক্রিম পারো, কিন্তু তুমি এসব কি করেছো বাছা? আরে দাদি কিচ্ছু হবে না। এরপর সুধা যখন নৌকার মধ্যে উঠলো দেখলো তার সমস্ত আইসক্রিম গলে গেছে, শুধু একটি বেঁচে আছে। এটা দেখে সুধা তার দাদিকে বলল, দাদি তোমার কথা শোনাটাই ঠিক ছিল, দেখেছো কতগুলো আইসক্রিম রাখলাম, শুধু একটি বেঁচে রইল, সবগুলো নিমিষেই গলে গেল। এরপর যখনই সুধা ওই আইসক্রিম নিয়ে খেতে লাগলো, সঙ্গে সঙ্গে আইসক্রিমের মধ্যে থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা বের হতে লাগলো। এসব দেখে সুধা খুবই আশ্চর্য হলো, সে তার চোখে বিশ্বাস করতে পারলো না, আর সে বৃদ্ধ মহিলাকে বলল, দাদি দাদি দেখো কতগুলো স্বর্ণ মুদ্রা বের হলো ওই আইসক্রিমের মধ্যে থেকে। সুধা তুমি এসব টাকা কি করতে চাচ্ছ? দাদি আমি এসব টাকা গরিব ছেলে মেয়েদের মাঝে বিলিয়ে দিতে চাই, যাতে করে মোনার মতো ধনী মানুষের মেয়েরা গরিব মেয়েদেরকে কষ্ট দিতে না পারে। গরিব মানুষের ছেলে মেয়েরাও যেন তাদের যা ইচ্ছা তাই মন ভরে খেতে পারে। শাবাশ সুধা, তোমাকে আল্লাহ মঙ্গল করুক। তো বন্ধুরা কেমন হয়েছে আমার গল্পটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখো, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে।